একের পর এক স্থগিত হয়ে গেছে বিশ্বের সব টুর্নামেন্ট সেই পথ ধরে এবার অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ক্রিকেট খেলা বন্ধ করোনা ভাইরাসের বিস্তার এড়াতে আজ বৃহস্পতিবার ক্রিকেট খেলা বন্ধের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমে নাজমুল হাসান বলেন শুরুতে আমার তাৎক্ষণিকভাবে ঢাকা প্রিমিয়ার লিগের এক রাউন্ডের খেলা স্থগিত করেছিলাম তবে পরিস্থিতি বিবেচনায় সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত ঢাকা লীগের খেলা মাঠে ফেরার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না গত সোমবার একত্রিশে মার্চ পর্যন্ত দেশের সব খেলা বন্ধ ঘোষণা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদা হসান রাছেল তিনি বলেন করোনা ভাইরাসের কারণে বৈশ্বিকভাবে সমস্যায় সৃষ্টি হয়েছে সমস্যার কারণে আমরা জাতীয় ইভেন্টগুলো সব স্থগিত করেছি মুজিব বর্ষের জাতীয় আয়োজনগুলো পুনর্বিন্যাস করেছি আমরা সেখানে ক্রীড়াঙ্গনের যে কর্মসূচি ছিল বাংলাদেশ গেম ছিল ক্রিকেট বোর্ডের কনসার্ট ছিল টি টোয়েন্টি ম্যাচ ছিল এশিয়া একাদশে অবশিষ্ট বিশ্ব একাদশের বার্সোনালার ক্লাব পর্যায়ে একটি ম্যাচ ছিল আন্ত বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ছিল সবই প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছি এরপরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অন্তত একত্রিশে মার্চ পর্যন্ত বাংলাদেশের ঘরোয়া সব খেলাগুলো স্থগিত করে বিসিবি তখন শুধু আঠারো উনিশ মার্চের ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় স্থগিত করে অবশেষে আজ সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধের ঘোষণা দেন বিসিবির প্রধান করোনা ভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে শেষে খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই লাখ উনিশ হাজার দুইশো ছিয়াশি জন বলে জানা গেছে এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চুরাশি হাজার আটশো একজন বার্তা সংস্থা বিএনও নিউজ এ খবর জানিয়েছে করোনা পরিস্থিতির মধ্যে দুঃসংবাদ শুনেছে বাংলাদেশেও